হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ইতিহাস পড়েছি, ভারতের ইতিহাস এবং যুদ্ধগুলো, এটা স্পেশাল এগুলো সব আমরা ডিসকাস করে নিয়েছি। মানে ওতে প্রথম যুদ্ধ হরিয়ানাতে হয়েছে, এবার আমরা উদিয়ার বাবরের মধ্যে দেখে নিয়েছি আমরা। এবারে দেখো খানোয়ার যুদ্ধ কোন 27 সালে রাজস্থানে হয়েছিল, ঠিক আছে। আজ বাবর এবং রানা সংগ্রাম সিং এর মধ্যে বাবর জয়লাভ করেছে। গোগারের যুদ্ধ, গোগারের যুদ্ধ হচ্ছে 1939 সালে বাবর এবং মোহাম্মদ লোদির সাথে আফগান বাবর জয়লাভ করেছে। সুরজগড়ের যুদ্ধ 1938 সালে, সুরজগড়ের জীবন শেরশাহ এবং সম্মিলিত বাহিনী, ঠিক আছে। সুরজগড়ের যুদ্ধ শেরশাহ এবং সম্মিলিত বাহিনী, শেরশাহ জয়লাভ করেছে। চৌসার যুদ্ধ 1939 সালে, হুমায়ুন এবং শেরশাহ, হুমায়ুন জয়লাভ করেছে, ঠিক আছে। চৌসার যুদ্ধে, আচ্ছা, কনৌজের যুদ্ধে উত্তরপ্রদেশে 1540 সালে শেরশাহ এবং শেরশাহ জয়লাভ করেছে, ঠিক আছে। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে আকবর আকবর জয়লাভ করেছে। হলদিঘাটের যুদ্ধ 1776, রাজস্থানে রাজা রানা প্রতাপ আকবর আকবর জয়লাভ করেছে। মহিলাপুর ও সেনাথামের যুদ্ধ 1746 সালে ফরাসি এবং আনোয়ারউদ্দিন ফরাসিরা জয়লাভ করে, ফরাসি। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।